প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে পাট গবেষণা ইনস্টিটিউট বলা হয় BJRI 17টি দেশি ও 16টি তোষা বা দেশি পাটের মধ্যে জাত আছে, দেশি পাটের মধ্যে অনেক জাত আছে, জাতগুলো হচ্ছে কি CVL এক, যেগুলো সবুজ পাট, যেটাকে বাংলায় বলে সবুজ পাট, সবুজ পাট বলে বেশি আমরা চিনি, CV3 আশু পাট, তারপর CC 45 যেটা জো পাট, এই ধরনের এম পাট, এই সব দেশি জাতের পাট। আর তোষা বা বগি পাটের জাত হচ্ছে কি O4 O7 O98 জাত, এগুলো হচ্ছে ফাল্গুনি তোষা। আর হচ্ছে চীনা সুরাজ কেনাপ হচ্ছে, কেনাপ কয়টা বললাম দুইটা, একটা হচ্ছে HC2 আর HC95, HC2 আর HC95 কেনাপ জাতে। নেক্সটটা পাটের জাত হচ্ছে HS24 একটা। কিভাবে জমি চাষ করতে হবে, চৈত্র মাসে এক দুইবার বল বৃষ্টি হয়ে যায়, তারপরে সাথে সাথে পাটের জমি চাষ করা আরম্ভ হয়ে যায়। তোলার পর পরে জমি চাষ করতে হবে, রবি ফসল তারপরে জমি চাষ দিয়ে পাটের জমি প্রস্তুত করতে হবে। এখানে 5-6টি আড়াআড়ি মাটি তলা ভেঙে, ছোট তাই মাটি তলা গুলো ভেঙে একদম মি করে দিতে হবে, কারণ যদি তলা তলা হয়ে সঠিক পরিমাণে পরিমাণযোগ্য হচ্ছে জৈব সার আর রাসায়নিক সার দিতে হবে। বপনের 5 থেকে 7 সপ্তাহ পর সার, 5 থেকে 7 সপ্তাহ পর
কেরানি দিয়ে আগাছা মুক্ত করে দিতে হবে। তারপর বেলাতে শতকপতি ইউরিয়া আরো 97 জাতের বেলাতে শতকপতি 400 গ্রাম ইউরিয়া, শতকপতি 400 গ্রাম পরিমাণ ইউরিয়া সার দিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। সার দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন কচি পাতা ও ডগার প্রয়োগ করতে সার না লাগে, খুব সাবধান দিতে হবে। প্রতি কেজি পাট বীজের সাথে রিডোমিন, প্রতি কেজি পাট বীজের সাথে রিডোমিন বা 75% বালানাশক মিশিয়ে আচ্ছা এবার কিভাবে বুনতে হবে, বোনার সময় বপনের সময় সঠিক সময়ে পাটের বীজ বুনলে গাছে অসময় ফুল আসে এবং ফলন কম হয়। অবশ্যই সময় মতো সবকিছু ভালো ভালোভাবে আসবে আর পাটের গুণগত মানটাও বেড়ে যাবে। পাট ভেদে 15 ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত 15 ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত পাটটা পাটের বীজ ভরা যায়। আচ্ছা এটা জেনে নাও জমিতে পাট সারিতে হচ্ছে কিভাবে বোনা যায়। সারিতে বীজ বপন করলে বীজের পরিমাণটা কম লাগে, যেহেতু একটা সুশৃঙ্খল দেখবা যে প্রত্যেক কিছু যখন পরিকল্পনা করবা সারি করো কম লাগে আর এখানে বীজটা নষ্ট খুব কম হয়। আর 1 সারিতে 15 সারি দূরত্ব থাকতে হবে 25 থেকে 30 সেন্টিমিটার এবং সারিতে বীজের থেকে বীজের দূরত্ব থাকতে হবে 7 থেকে 10 সেন্টিমিটার। আর চিকেনের ক্ষেত্রে বুনলে বেশি বীজ লাগে আর বীজ যেন মাটিতে খুব গভীরে না পড়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, হালকা তার দিয়ে ও মাটির উপর হবে। আর জমিতে জো আসলে বীজ বুনতে হবে, অবশ্যই পরিচর্যার ক্ষেত্রে চারা লাগানোর চারা দুর্বল চারা সেগুলোকে তুলে ফেলতে হবে, সে সাথে যেগুলো আগাছা আছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। আর দ্বিতীয়বার 35 থেকে 40 দিনের মধ্যে এবং শেষবার 45 থেকে 50 দিনের মধ্যে 45 থেকে 50 দিনের মধ্যে নিড়ানি দিয়ে মাটি আলগা করে গাছটা পরিষ্কার করে নিতে হবে। আর পোকামাকড় ভালোভাবে দমন করতে হবে, পানির ব্যবস্থা করতে হবে, জমিতে যদি খরা দেখা দেয় তাহলে পানি সেচের ব্যবস্থা করতে হবে। আবার পানি তখন পোকা দমন করতে হবে, পাট ক্ষেতে সাধারণত পিছা পোকা ছেলে পোকা ঘোড়া পোকা সমস্ত গাছে ছড়িয়ে পড়ে, তাই যেখানে সাদা পাতলা পর্দার মতো করে ফেলে
থেকে সহজে দৃশ্যমান হয়। আক্রমণ ব্যাপক হলে এদের কিভাবে দমন করতে হবে, দমন করবো সেটা দেখো, কাটে পাতার নিচে গাদা দেখে গাদা সহ পাতা তুলে আর আক্রমণ প্রথম পর্যায়ে যখন দলবদ্ধ ভাবে থাকে তখনই চাষ করলে চারিদিকে প্রতিবন্ধক হিসাবে চারা গাছের পাতা কেটে ফেলে আর এতে পাট থেকে গাছ শূন্য হয়ে পড়ে, পাট ক্ষেতটা মাঝে মাঝে একদম গাছ শূন্য হয়ে পড়ে যদি হয় গাছ পাতা ছিদ্র করে কান্ড করে
নিজে সৃষ্টি করে যে নিম কার্যকরী হয় না, আর পাট পাচানোর সময় ওই বীজগুলো আসে না, আর আসার উপর কালো দাগ পড়ে যায়। এতে পাটের মান ও দাম দুটাই কমে যায়, মান ভালো না হলে দাম হবে হবে না। আর এটা গমন করতে হবে কালো বিন্দু বিন্দুতে পাট কিভাবে